আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো একটু অন্যরকমের একটা করলা ভাজি। জিনিসটা খাইতে খুবই মজার, এটা ভাতের সাথেও খাওয়া যায় কিংবা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। যারা করলা পছন্দ করেন কিংবা তিতা জিনিস পছন্দ করেন একবার বানায় দেখতে পারেন, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। একটু অন্য ধরনের কিন্তু দারুণ মজার, তো আসেন দেখি শুরু করা যাক। আমি কতগুলা করলা নিয়ে এইভাবে একটু মোটা মোটা চাক চাক করে কেটে নিছি, আর ভিতরে যে বড় বিচি যেগুলো ছিল, যেগুলো শক্ত বিচি, সেগুলোকে ফেলে দিছি। নরম বিচিগুলো থাক, বড় বিচিগুলো ফেলে দিলেই হয়। একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, কি যে যেমন এরকম যেমন আঙ্গুলের মতো মোটা আর কি। এখানে আমি 1.5 কাপ বেসন নিছি, তার সাথে আমি স্বাদ মতো লবণ দিব, একটু মরিচের গুঁড়া যার যার ইচ্ছা মতো পছন্দ মতো, খুব সামান্য যাতে ফুলে সেই জন্য আধা চা চামচ খাবার সোডা দিব, একদম আধা চা চামচ। অল্প একটু ফুললে চলবে, এটা ফুলার অত কিছু নাই। একটু বিলায় দেখি দলা টলা গুলা যাতে কিছুটা ভাঙে, ভাঙুক আর না ভাঙুক। আমি এখন পানি মিশায় এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব, মানে একটা লেই বানিয়ে নিব, যাতে আমি করলাগুলা চুড়ায় ভাজতে পারি, একটু ঘন টাইপের বানাবো। তো মোটামুটি হয়ে গেল, একটু ঘন টাইপেরই হলো। আমি একটা করলা চুবাই দেখি কীরকম কোট হয়। হ্যাঁ, মোটামুটিভাবে একটা কোট হলেই হলো আর কি। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি চুলায় তেল গরম দিছি, তেল গরম হইতে হইতে আমি কতগুলা করলা এগুলোকে দিয়ে এই বেসনের মধ্যে আগে থেকে চুবাই রাখবো, তাহলে আমার সুবিধা হবে। আমি জাস্ট এগুলোকে তুলবো আর ছেড়ে দিতে পারবো, আগে থেকে আমি দুবাই মেখে ডেকে রেখে দেবো, তাহলে আমার প্রয়োজনের সময় এত কিছু করতে হবে না, খালি তুলবো আর ছেড়ে দেবো এখানে আর কি। করলাগুলোকে আগেই ডুবাই রাখি বেসনগুলো। তেলটা গরম হওয়ার পরে, তেলটা কিন্তু খুব বেশি গরম না, মাঝারি গরম, কারণ আমার করলাগুলো ভাজতে হবে, সিদ্ধ হইতে হবে। এই করলাগুলো আমি এই বেসনে ভেবে মাখায় এগুলোকে ছেড়ে ছেড়ে ভেজে নিই। উল্টায় পাল্টায় মোটামুটিভাবে বাদামি করে ভেজে নিব। প্রথম দিকের তেল একটু জলদি বাদামি হয়ে যায়, পরের দিকের গুলো আস্তে আস্তে হবে, চিন্তার কারণ নাই। প্রায় 8-10 মিনিট ভেজে পছন্দ মতো বাদামি হইলে আমি এগুলোকে উঠাই নিব তেল থেকে। এই যে আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ সরিষার তেল দিছি, তার মধ্যে একটু বেশি পেঁয়াজ লাগে, অনেকগুলা, প্রায় বড় সাইজের 3টা পেঁয়াজ, মানে ধরেন প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি করে রাখা, এগুলাকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজ দিলে মজা লাগে খাওয়াটা আর কি। পেঁয়াজগুলা হালকা একটু বাদামি বাদামি হয়ে ভাজা হইলে আমি এর মধ্যে কয়টা মরিচ ফালি করা আর একটু 3 কোয়া রসুন কুচি কুচি করে রাখছি ওগুলা দিব, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। একই সাথে এর সাথে অল্প একটু লবণ দিয়ে দিব, পেঁয়াজগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, সেজন্য খুব বেশি লবণ দেওয়া দরকার নাই, করলার সাথে আমার লবণ দেওয়াই আছে। এই মিনিট দুয়েক ভেজেই রসুনগুলো একটু বাদামি বাদামি হইলেই এর মধ্যে আমি এই করলাগুলাকে দিয়ে দিব, দিয়ে এর সাথে মিশা একটু নাড়াচাড়া করে নিব। এই নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজেই আমি চুলাটা বন্ধ করে দিই, হয়ে গেল। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার করলা ভাজি, একবার বানাই ভাবে খেয়ে দেখেন। এটা ভাতটাতের সাথে তো খাইতে পারবেনই, এমনিও স্ন্যাক্স হিসাবে খেয়ে ফেলতে পারেন। যারা করলা কিংবা তিতা জিনিস পছন্দ করেন, বিশেষ করে করলা, একবার এইভাবে বানায় দেখেন, একদম সম্পূর্ণ অন্যরকমের একটা খাবার, হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা, যখন খুশি তখন বানাইবেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।